ভোগ্য পাইকারি বাজার খাতুনগঞ্জ আর এই খাতুনগঞ্জ চাকতাই আহাতগঞ্জ ও কোরবানিগঞ্জ নিয়ে কয়েক বর্গ কিলোমিটার ব্যাপী এই বাণিজ্যিক কেন্দ্রটিতে দেশের মোট ভোগ্য পণ্যের চল্লিশ শতাংশই লেনদেন হয়ে থাকে যে কোনো ঘূর্ণিঝড় কিংবা জলশ্বাসের সময় মজুত পণ্যের বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েন এই বাজারের ব্যবসায়ীরা ঘূর্ণিঝড় মোখার প্রভাব মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানের প্রবেশমুখে অস্থায়ী ইটের প্রতিরোধ দেয়ালের উপরই নির্ভর করছেন ব্যবসায়ীরা চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আরও ট্রেনিং প্রতিষ্ঠান ওয়ারহাউস প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে কক্সবাজারের পাশাপাশি চট্টগ্রামও ঘূর্ণিঝড় মোখার আগা থানার ঝুঁকিতে রয়েছে আর তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন ব্যবসায়ীরা চট্টগ্রামে ছয়শো পঞ্চাশের অধিক পণ্যের গুদাম জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে এই কারণে শনিবার থেকে চট্টগ্রামের সবগুলো ওয়্যার হাউসে পণ্য লোডিং এবং আনলোডিং বন্ধ রেখেছে মালিক পক্ষ রোববার ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির বিবেচনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে মালিকরা এর মধ্যে প্রতিটি হাউসের প্রবেশ মুখে পাঁচ ইঞ্চি ইট দিয়ে প্রতিরোধ দেয়াল দেয়া হচ্ছে এর পাশাপাশি খাতুনগঞ্জের আরত ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকি এড়াতে গুদামে পণ্য না রেখে ট্রাক ভাড়া করে উঁচু স্থানে পণ্য লোডিং করে রাখছেন অনেকে বিক্রি করা পণ্য ডেলিভারি দিতে না পেরে ট্রাকে নিরাপদ মনে করছেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ লাইভ